আবারও ভাঙন বিজেপিতে পদ্ম শিবির ছেড়ে ঘাস ফুলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় শনিবার তৃণমূল ভবনে গিয়ে দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিলেন তৃণমূলে কয়েকদিন আগেই উত্তরবঙ্গে বিজেপির বৈঠকে সৌমেন হাজির ছিলেন কেউ বুঝতে পারেনি ভেতরে ভেতরে তিনিও বেসুরো তৃণমূলে যোগ দিয়ে সৌমেন বলেন মাঝখানে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী দিদির উন্নয়নকে সামনে রেখেই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দুশো তেরোটি আসনে বিপুলভাবে জয়যুক্ত করে পুনরায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছেন এবং আমাদের নেত্রী সারা বাংলায় দীর্ঘ দশ বছর ধরে যে উন্নয়নে করেছেন উন্নয়নের কাজ করছেন সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন আমি উত্তরবঙ্গের ছেলে এবং উত্তরবঙ্গ নিয়েও দিদি যেভাবে উন্নয়ন করছেন বাংলার উন্নয়ন করছেন তার সাথী হতে আবারও পুনরায় আমি এই দলে যোগদান করলাম মাঝখানে যে সময়টুকু আমি ছিলাম না সেটা আমার ভুল এবং আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এর জন্য আমি দলের কাছেও ক্ষমাপ্রার্থী আগামী দিনে দিদির এই উন্নয়নের সঙ্গী হতে পারলে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব দেখুন এটা অবশ্যই আস্তে আস্তে আমি সব বলবো আজ প্রথম দিন তবে এটুকু বলতে পারি দিদির উন্নয়নকে সামনে রেখে শুধু সৌমেন নয় একটু অপেক্ষা করুন কিছু ঘটবে পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন আমাদের দল থেকে যারা অন্য দলে চলে গিয়েছিলেন তাদের কয়েকজনকে ইতিমধ্যে আমরা দলে ফিরিয়ে নিয়েছিলাম এবার বিজেপির বিধায়ক সোমেন রায় দলে যোগ দিতে আবেদন করেছিল উত্তরবঙ্গে কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চেয়েছিলেন তিনি তাই তাকে নেওয়া হলো আমার এখানকার উপস্থিতি কিন্তু আমি দলের মহাসচিব হিসেবে দলের সংগঠক হিসেবে এবং পুরনো দলের সহকর্মীকে তারা পুনরায় তাদের নিজেদের জায়গায় চলে আসায় আমি নিজে উপস্থিতি থেকে তাদের এই উপস্থিতিকে তাদের এই যোগদান পর্বকে আরও বেশি করে মজবুতিকরণের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে যে জন আলোড়ন তৈরি হয়েছে তাকে আরও জোরালোভাবে সমর্থন করবার লক্ষ্যে আমরা সবাই তিনজন সোমেনকে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি এরা দুজনেই তৃণমূল কংগ্রেসের পদাধিকারী আলিপুরদুয়ারের এবং উত্তর দিনাজপুরের সবাই তাদের চেনে এবং আমি সোমেনকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সঠিক সময়ে তার এই সিদ্ধান্ত গ্রহণের জন্য